হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো কী করে ফেসবুক আইডির নাম পরিবর্তন এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তার জন্য সর্বপ্রথম আমরা ফেসবুক অ্যাপে প্রবেশ করি। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুকে প্রবেশ করতে পারেন। দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি মাইনাস, এখানে ক্লিক করুন। দেন নিচে আসুন, আসার পর আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। প্রথমে আছে সেটিংস অপশন, এখানে আমরা প্রবেশ করি। দেন প্রথমে আছে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করি। প্রথমে আছে নেম, নেমে প্রবেশ করি। এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা তিনটি অপশন আছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। আপনারা যদি দুইটা নাম দেন তাহলে ফার্স্ট এবং লাস্ট দিবেন, যদি তিনটা নাম দেন তাহলে ফার্স্ট, মিডল এবং লাস্ট দিবেন। আমি এখন লাস্টে আমার একটা নাম, নতুন নাম অ্যাড করবো, ফুল দেন আমি লাস্টে একটা নাম দিচ্ছি। এখন আপনার নাম চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ, রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর অটোমেটিক আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমার নাম চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি রিভিউ চেঞ্জে ক্লিক করলাম না। এখানে আরেকটি নোটিশ আপনাদেরকে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন নাম চেঞ্জ করবেন একবার, তারপর আপনার 60 দিন কোনো প্রকার নাম চেঞ্জ করতে পারবেন না আপনার আইডি থেকে। আপনারা 60 দিন পর নাম পরিবর্তন করতে পারবেন, এটা হচ্ছে ইউটিউব থেকে একটি রুলস। আপনারা প্রতি 60 দিন পর পর আপনার আইডির নাম পরিবর্তন করতে পারবেন। দেন এখন চলে যাই আমরা পাসওয়ার্ড সেটিংসে, যে কী করে আমাদের আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। একইভাবে আপনারা থ্রি মাসে ক্লিক করবেন, দেন নিচে আসবেন, আসার পর সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই অপশনে আমরা প্রবেশ করি। এখানে প্রবেশ করার পর আছে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আপনারা ক্লিক করুন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর উপরে আছে আপনার কারেন্ট পাসওয়ার্ড, যেটা আপনার আগের পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেন আপনার নিচে নিউ পাসওয়ার্ড দিবেন, দেন আপনার রিটাইপ করবেন যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন। আমি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি, আমার কপি করা ছিল। আমি আমার পূর্বের পাসওয়ার্ড দিলাম, এখন একটি নতুন পাসওয়ার্ড এখানে অ্যাড করব। আপনারা সবসময় পাসওয়ার্ডটি একটু চাইবেন স্ট্রং দেওয়ার জন্য, যেখানে আপনার পাসওয়ার্ডটি হ্যাক থেকে মুক্তি থাকে। আপনারা ছোটো হাতের আলফাবেট এবং বড়ো হাতের এবং লেটার এবং মানে আপনারা আপার কেস লোয়ার কেস পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। দেন আমার পাসওয়ার্ডটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, এখন আপনারা সেভ চেঞ্জে ক্লিক করুন। এই তো সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনার দেখাচ্ছে আপনারা রিভিউ আদার ডিভাইস, আপনারা এখানে উপরে ক্লিক করবেন, রিভিউ আদার ডিভাইস অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। করার পর এখানে চাইছে আপনারা লগ আউট অল সিজন, আপনারা লগ আউট দিয়ে দেন এখান থেকে, দেন লগ আউট। তো আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এখন আমি আপনাদেরকে লগ আউট মেরে প্রবেশ করে দেখাচ্ছে। আপনারা যখন লগ আউট মারবেন তারপর আপনাদের পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ড চাইবে, লগ আউটে ক্লিক করুন। এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি যখন আমার নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এখন আমার সাথে সাথে আমার ফেসবুকে লগ ইন হয়ে গেছে। প্রথমে আমি আমার নতুন পাসওয়ার্ড পূর্বের পাসওয়ার্ডে দিয়েছিলাম, কোনো কাজ হয়নি, ইনকারেক্ট পাসওয়ার্ড দেখেছে। যে পর্যন্ত আপনারা নতুন পাসওয়ার্ডটি না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ফেসবুকে প্রবেশ করতে পারবেন না। আজকের এপিসোডটি এই পর্যন্তই, আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনার ফেসবুক আইডির নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।